রুষ্ট প্রকৃতি বিপর্যস্ত হয়েছে সিকিম। ক্রমাগতভাবে বান ভূমিস্খলনত জনজীবন বিপর্যস্ত হয়ে উঠিছে সিকিমত। ধারাবাহিক বরষুণ, ধারাবাহিক ভূমিস্খলনের ঘটনা, বাট পথ, ঘর দুয়ার, গছ গছনি, দলং ঘাট সকল এফালের ধাহি মুহি নিছে ভূমিস্খলন আর বানে। উফন্দি উঠিছে তিস্তা, উফন্দি উঠা তিস্তাই এতিয়া ধ্বংসলীলা চলাইছে সিকিমত। ভয়ঙ্কর দুর্যোগের সম্মুখীন হয়েছে সিকিম। উফন্দি উঠা তিস্তা নৈয়ে নমাইছে বিভীষিকা, ঢলে উটুয়াই নিছে বাট পথ, ভূমিস্খলনেও চলাইছে সংহার যজ্ঞ। বান ভূমিস্খলনত সিকিমত আবদ্ধ হয়ে পড়েছে প্রায় 1500 পর্যটক। সিকিমত বিগত দুদিন ধরে চলিছে অবিরত বরষুণ। শুক্রবারে উত্তর সিকিমর মঙ্গন জেলাত ডাউর বিস্ফোরণ হয়েও নমাইছিল প্রলয়। এই পর্যন্ত সিকিমত 6 জন লোকের মৃত্যু হয়েছে, 5 জন লোক এতিয়াও সন্ধানগীর হয়ে আছে উত্তর সিকিমত। ভূমিস্খলনের ফলত বাদ পথ যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে এক প্রকার। বিদ্যুতের খুঁটা পর্যন্ত উটুয়াই নিছে তিস্তা নদীর বাঢ়নি পানিয়ে। বহু লোক গৃহহীন হয়ে পড়েছে ভূমিস্খলন আর বান পরিস্থিতির ফলত। দক্ষিণ সিকিমর মেল্লি স্টেডিয়ামত তিস্তা নদীর বাঢ়নি পানি সুমার ফলত বিস্তর ক্ষতি সাধন হয়েছে স্টেডিয়ামখনের। ইফালে কালিম্পংর সৈতে সিকিমক সংযোগ করা এটা অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দহনং রাষ্ট্রীয় ঘাইপথত হওয়া ভূমিস্খলনের ফলত উত্তর সিকিমর সৈতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 10 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ পুনের যাতায়াত সুচল করে তোলাতো এক প্রকারের প্রত্যাহ্বান হয়ে পড়েছে। সাংকালাংত নতুনক নির্মাণ করা এখন বেইলি দলং ভাঙি পড়াত মাঙ্গানোর সৈতে ডঙ্গু আর সুংথাঙর মাজত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেড়ানেপেড়া বরষুণের ফলত সিকিমর তিস্তা নদী উফন্দি উঠিছে। গুরুডংমার হ্রদ আর ইউনথাং উপত্যকার দরে জনপ্রিয় পর্যটনস্থলীসমূহর সৈতে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। উল্লেখ্য যে কালিম্পং জেলার বহু ঠাই বানর কবলত পড়েছে। তিস্তা বাজার এলাকার দেওগ্রামতো বাড়িছে বাঢ়নি পানি। 10 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত ভয়ঙ্কর ভূমিস্খলনের ঘটনাত উত্তর সিকিমর সত্ত্বেও যোগাযোগ এই মুহূর্তে সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে পড়েছে। আর এই সময়সাত সিকিমত প্রায় 1500 অধিক পর্যটক আবদ্ধ হয়ে আছে। সিকিম সরকারে প্রকাশ করা তথ্য অনুসরি রাজ্যখনত আবদ্ধ হয়ে থাকা পর্যটকসকলের ভিতর 10 জন পর্যটক বাংলাদেশের, 3 জন নেপালের আর 2 জন থাইল্যান্ডের পর্যটক আছে। ইফালে আবদ্ধ পর্যটকক উত্তর সিকিমলৈ বিমানেরে লৈ যোৱাৰ বাবে ভারতীয় বায়ুসেনার সহায় বিচাৰিছে সিকিম সরকারে। কিন্তু রাস্তা তো নেই, উনকো 16-17 কিলোমিটার পেদল আকে আ নাই পাঙ্গে উনকো। আবে ও লোক সেফ হ্যায়, হাম পুরা মনিটরিং কর রহে হ্যায়, আর জো হোটেল মে ও লোক ঠায়রে ওহী হোটেল মে হ্যায়, আর হাম লোক উনকো হেলিকপ্টার রেসকিউ করেঙ্গে। সরকারে পর্যটকক তাৎক্ষণিক সকাহ দিয়ার লগতে ভুক্তভোগীর সুরক্ষা নিশ্চিত করার বাবে প্রচেষ্টা অব্যাহত রাখিছে। ইয়ার লগতে সিকিম সরকারে যুদ্ধকালীন গতিরে ক্ষতিগ্রস্ত পথসমূহ পুনের মুকলি করবলৈ কাম করে আহিছে। বছরটোর 12 মাহে পর্যটকের গেজ গেজাই থাকা সিকিম, প্রকৃতির রানী সিকিমত এতিয়া এনেদরে তাণ্ডব লীলা ধ্বংসলীলা চলাইছে রুষ্ট প্রকৃতিয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।
স্বাগতম বিৰতিৰ পাছত মৰিয়নীত দুই শিশুক অপহৰণৰ চেষ্টা দুৰ্বৃত্তৰ। মৰিয়নী গাভৰু গড়কুশত চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে। এখন বগা ৰঙৰ টাটা ইণ্ডিগ বাহনত আহিছিল দুৰ্বৃত্ত। চতুৰ্থ শ্ৰেণীত অধ্যয়নৰত দুয়োগৰাকী ছাত্ৰ বিদ্যালয়ৰ পৰা ঘৰলৈ গৈ আছিল দুয়োগৰাকী আৰু তেনে সময়তে অপহৰণৰ চেষ্টা কৰিছিল। এখন বগা ৰঙৰ টাটা ইণ্ডিগ বাহনত অপহৰণৰ চেষ্টা কৰা হৈছিলে আৰু যাক ইতিমধ্যে এক খোপা ধৰা বুলি তাত চৰ্চা হৈছে। আৰু সোপাধৰা আতংক এতিয়া বিৰাজ কৰিছে সমগ্ৰ অঞ্চলটোতে। দুই ছাত্ৰক অপহৰণৰ যি ঘটনা সংঘটিত হ'ল অৱশ্যে প্ৰচেষ্টা কৰিছিলে, বৰ্তমান তেওঁলোক সুস্থ অৱস্থাত আছে আৰু এই সন্দৰ্ভত আমাক অধিক জনাব আমাৰ সাংবাদিক জ্যোতিপ্ৰসাদ। বিশেষ ঘটনাটো জানিবৰ কাৰণে মই চেষ্টা কৰিম। মই তোমাৰ কাষলৈ আহিছিলোঁ, আচলতে কি হৈছিলে আজি ঘটনা? তোমালোকক ধৰিবলৈ লৈছিল নেকি কোনোবাই? কি হৈছিলে কোৱাচোন অকণমান, ঘটনাটো কি হৈছিলে? স্কুলৰ পৰা আহি থাকোঁতে গাড়ী এখন ৰখাই বিতুৰাজক মাতিছিলে। তাৰপিছত বিতুৰাজে মাস্ক পিন্ধা দেখি পলা পলা ক'লে। মই যেতিয়া পলাব লৈছিলোঁ তেতিয়া মই পৰিলোঁ। মানুহবোৰে গাড়ীৰ পৰা নামি মোক ধৰিব লৈছিলে। মই ধৰিব লোৱাৰ লগে লগে পলাই দিলোঁ। তাৰপিছত বিতুৰাজে চিঞৰিব ধৰিলে। ওচৰত থকা মানুহ এগৰাকী বান্দৰ ওলাইছে বুলি ভাবিলে। তাৰপিছত ওলাই আহিছিলে। তাৰপিছত মানুহগৰাকীক চাই মানুহ দুজনে গাড়ীত উঠি গুচি আহিলে, পলালে। মানুহজন মানে কেনেকুৱা দেখিবলৈ আছিলে আৰু তোমাৰ মুখত মাস্ক মাৰি আহিছিল নেকি? মুখত মাস্ক মাৰি আহিছিলে, অকল চকুখিনি ওলাই আহিছিলে আৰু মুখটো। তুমি তুমি দেখিছিলা তোমাৰ বৰ মানে মুখত যে মাস্ক মাৰি আহিছিলে, তুমি ভয় খাইছিলা তেতিয়া, তুমি চিঞৰি দিছিলা নেকি? কি হৈছিলে কোৱাচোন ঘটনাটো কি হৈছিলে? তুমি কি দেখিছিলা, কেনেকে দেখিছিলা? মানুহকেইটা তলৰ নামি আমাক ইয়াক আৰবিনক থাপ মাৰি ধৰিছিলে। আৰবিনে পৰি পিনে হাতুৰি হাতুৰি আহি পিনে আঁঠুকাঢ়ি আহি মোৰ ওচৰত পালে। মই পিছৰ এই মোৰ লগৰকেইটা ওচৰত পালোঁ। সেই ইয়াক পলা গ'লোঁ, ই পলালে। ই এক মানুহকেইটা এগৰাকী মানুহ এজনী ওলালে, মানুহজনীক দেখি পিনি সেই মানুহকেইটা পলাই দিলে। তাৰপিছত পলাই দিলে, নহ'লে যদি মানুহজনী আহিলে তোমালোকক হয়তো লৈ গ'লহেঁতেন, হয় নাই? ভয় লাগিছিলে তেতিয়া, ভয় লাগিছিলে। নিশ্চয়কৈ আচলতে এনেকুৱা ধৰণৰ এটা চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে। তোমালোক কোন ক্লাছত পঢ়া? আই ৰিডিং ক্লাছ ফ'ৰ, ফ'ৰত পঢ়া, ক্লাছ ফ'ৰত, চতুৰ্থ শ্ৰেণীত পঢ়া। নিশ্চয়কৈ দুই শিশু দেখিছে, আচলতে খুব চাঞ্চল্যকৰ এক ঘটনা সংঘটিত হৈছে। এখন ইণ্ডিগ বাহনত আহি পিনি তেওঁলোক এই দুটিকৈ ছাত্ৰক আচলতে ধৰি লৈ যাবলৈ বিচাৰিছে বুলি তেওঁলোকে জানিবলৈ দিছে। আৰু মই তেওঁৰ পিতৃ আছে, পিতৃৰ পৰা মই জানিবলৈ চেষ্টা কৰিম কি ক'ব ঘটনাটো। আচলতে চেলেং চাবিগিচাত এনেকুৱা এটা ঘটনা সংঘটিত হৈছিলে, পুনৰবাৰ আপোনালোকৰ এই অঞ্চলটো হৈছে, কি ক'ব ঘটনাটো? বৰ ভয়াৱহ ঘটনা, ভয়ো লাগিছে। প্ৰথমে ল'ৰাটোৰ কথা বিশ্বাসো কৰা নাছিলোঁ। তাৰপিছত ল'ৰাটোৱে মাকৰ লগত মাকক কোৱা মতে মাকে মোক ক'লে, সেই কথাটো শুনি বৰ ভয় লাগিছে। তাৰপৰা ৰাস্তা কাষতে আছিলে যেতিয়া, মানে আপুনি যেতিয়া গাড়ীখন গৈছিলে তেতিয়া কাষতে আছিলোঁ, কাষতে মই বাঁহৰ কেনেকুৱা কালাৰৰ গাড়ী আছিলে? গাড়ীখন অকণমান বগা আছিলে, মই দেখিছোঁ। মই সুধিছোঁ, তেনেহ'লে ল'ৰাটোক সুধিছোঁ, এতিয়াতো বৰ্তমান জাষ্ট পাৰ হৈ যোৱা গাড়ীখন বগা আছে? বগা নি বগা বোলে, এতিয়া এখনে গাড়ী পাৰ হৈ গৈছে। বোলে সেইখন গাড়ী যদি পাৰ হৈ গৈছে ইণ্ডিগ' গাড়ী হ'ব। নম্বৰ ল'ব নোৱাৰিলোঁ, গাড়ীখন বহুত বেগতে গৈছে। এইটো আৰক্ষী আহিছিল, ইয়ালৈ আহিছিল, আৰক্ষীয়ে তদন্ত কৰিছে কৈছে, সোধ পোছ কৰিছে, তাৰপৰা আকৌ তদন্ত কৰিম বুলি কৈছে। এইবিলাক যিহেতু বিদ্যালয়ৰ পৰা আহি থকা অৱস্থাতে এনেকুৱা এটা ঘটনা সংঘটিত হৈছে, অভিভাৱক হিচাপে নিশ্চয় শংকিত হৈ পৰিছে, কি ক'ব? কি ক'ম এতিয়া, আৰক্ষী কিবা এটা কৰক, এইবিলাক ব্যৱস্থা কৰি মেলি হেৰি কৰক, যাতে অকণমান কমি ল'ৰা, আমি মইতো ঘৰত নাথাকোঁ, বাহিৰত কাম বন কৰোঁ, তো হঠাৎ কিবা এটা অঘটন হ'লে বহুত ডাঙৰ কথা হ'বগৈ। মহানগৰীৰ সমীপৱৰ্তী মেঘালয় স্থিত USTMত সংযোগ কৰা হৈছে নতুন পাঠ্যক্ৰম, চমুকৈ বাগ। ভাৰতবৰ্ষৰ ভিতৰতে প্ৰথমেই আৰম্ভ কৰা হৈছে বাগ। BAAG হৈছে তিনিবছৰীয়া স্নাতক পাঠ্যক্ৰম। এই পাঠ্যক্ৰমৰ জৰিয়তে ছাত্ৰ ছাত্ৰীসকলক লোকসেৱা আয়োগৰ পৰীক্ষাত উত্তীৰ্ণ হোৱাত সহজ হ'ব বুলি জনাইছে কৰ্তৃপক্ষই। আৰ্থিকভাৱে দুৰ্বল মেধা ছাত্ৰীৰ বাবে থাকিব স্কলাৰশ্বিপৰো সুবিধা।
যোরহাটর দুর্নীতিগ্রস্ত রেঞ্জার ইকবাল আহমেদর যোরহাটর সরকারি আবাসর পর উদ্ধার হল 14,50,000 টাকা। 30,000 টাকা উৎকোচ ল হাতে লোতে গ্রেপ্তার হয়েছিল রেঞ্জার ইকবাল আহমেদ। দুর্নীতি নিবারক শাখায় গ্রেপ্তার করেছিল রেঞ্জারজনক। গ্রেপ্তারের পিছতে রেঞ্জার ইকবাল আহমেদর যোরহাটর ঘর চলেছে অভিযান। কাঠফলা মিলর অনুজ্ঞাপত্র প্রদানের নামত বিচারিছিল 4,50,000 টাকা। ইতিমধ্যে 3,00,000 টাকা আদায় করেছিল দুর্নীতিগ্রস্ত রেঞ্জারজনে। আজি বাকি থাকা ধন নিবলে আহিছিল ইকবাল আহমেদে। আর তেনেকুয়াতে হাতে লোতে দুর্নীতি নিবারক শাখার ওসর ধরা পড়ে। ইতিমধ্যে তেওঁক গ্রেপ্তারও করা হয়েছে। তেওঁর বাসগৃহত অভিযান চলাই 14,50,000 টাকা জব্দও করা হয়েছে। টাকাটো অলরেডি বাকিবিলাক হেরিয়াত গম পালেই হয় হলে আর হয় মানে ইকবাল আহমেদে আপনার বিচারিছিল মানে কথাটা তেমনি কয় কি কব ধন্যবাদ জানাবনে? একচুয়ালি মই ভিজিলেন্স এন্ড এন্টি করাপশনক ধন্যবাদ জানাইছো মোৰ ফালৰ পৰা। তেওঁলোকক ধন্যবাদ জানাবলগীয়া আছে আৰু লগতে আপোনালোকৰ সংবাদদাতা কৰ্মীসকলকো মই ধন্যবাদ জানাইছো। এজনৰ কথা কাৰণ এজন বিষয়াখানিকে বিষয়াজন যদি ইমান বেয়া ধৰণৰ তেওঁ যদি কথা হয় এতিয়া কথা গ্ৰেপ্তাৰ কৰাটো ভাল হৈছে আৰু তেওঁক চাছপেণ্ড কৰা হ'ব এতিয়া ইমিডিয়েটলি। তেওঁৰ বিৰুদ্ধে যদি কিবা আছে তথ্য তেওঁৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লোৱা হ'ব। গতিকে সেইকাৰণে আমি কৈছোঁ কি যে যিকোনো অফিচাৰ তেওঁলোকক বাৰম্বাৰ আমি সকীয়াই দি আছোঁ যে যাতে ভালকৈ কাম কৰে, নিস্বাৰ্থভাৱে কাম কৰে। গতিকে এতিয়া ভিজিলেঞ্চে যেতিয়া তেওঁলোকক ধৰি দিছে তেওঁক চাছপেণ্ড কৰা হ'ব বিভাগৰ পৰা আৰু লাইচেঞ্চক কোনো ৰেঞ্জাৰে দিব নোৱাৰে। তেওঁ এইবিলাকত সোমাইছে কিয় ৰেঞ্জাৰৰ তলত কোনো এক্তিয়াৰ নাই। গতিকে যিসকলে তেনেকুৱা ধৰণৰ বেআইনী কাম কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লোৱা হ'ব সেইটোতো কঠোৰ, এইটোত আৰু কোনো কথাই নাই। এনে কঠোৰ ব্যৱস্থা লোৱা হ'ব এইটো নিশ্চিতভাৱে আপোনালোকক মই নিশ্চিতভাৱে ক'ব পাৰোঁ। এইটো এইটো দুৰ্ভাগ্যজনক। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরায় আরম্ভ করেছে বিহালী সমষ্টির উপনির্বাচনের তৎপরতা। বিহালীর প্রার্থিত্ব সন্দর্ভত সিদ্ধান্ত লবলে শীঘ্রে জ্যেষ্ঠ কংগ্রেসী নেতার দল প্রেরণ করব সমষ্টিটলে। বিহালী উপনির্বাচনত সন্মুখের পর নিজে নেতৃত্ব লব বলে ঘোষণা করে ভূপেন বরায় কয় যে অহা 30 জুনত বিহালীত কংগ্রেসে মুক্তি করব উপনির্বাচনের কার্যালয়। বিহালীত ভূপেন বরায় প্রতিদ্বন্দ্বিতা করব নেকি বলে করা প্রশ্নের উত্তরত কয় যে এতালেক কোনো সিদ্ধান্ত লওয়া হওয়া নাই। কংগ্রেসতে থাকি কংগ্রেস হারিব বলে কোয়া নেতা কর্মীক ডিঙিত ধরে বাহির দিব লাগে বলে জেলা সভাপতিক নির্দেশ দিছে ভূপেন বরায়। ইফালে কংগ্রেসের বিসম্বাদী বিধায়কর পদ খারিজ নকৰি বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়ে বিধায়ক কেজনক রক্ষণাবেক্ষণ দিছে বলে অভিযোগ উত্থাপন করেছে ভূপেন বরায়। হিমাচল প্রদেশত কংগ্রেসে অভিযোগ দিয়ার 15 দিনের ভিতরতে অধ্যক্ষ ব্যবস্থা লৈছিল যদিও অধ্যক্ষজনে কোনো সিদ্ধান্ত নলৈ বিজেপির কার্যালয় ঘুরি ফুরিছে বলে কটাক্ষ করলে ভূপেন বরায়। 43,000 রাইজর আশীর্বাদ লগত লৈ শিরত লৈ আমি উপনির্বাচন খেলার একটা পরিকল্পনা করবর কারণে বিহালীর স্থানীয় নেতা কর্মকর্তাসকলক আজি মই আহ্বান জানাইছো। তেখেতসকলে 30 জুনের ভিতর আৰু এখন সভা দিব। সেই সভাখনত আজিৰ পৰা তেখেতসকলে নিজৰ নিজৰ পরিকল্পনাটো রাইজৰ সৈতে পরামর্শ লৈ আলোচনা কৰি 30 জুনের ভিতর আমাক এটা রিপোর্ট দিব। রিপোর্ট লবলৈ মই নিজে আহিম। বিজেপিও কিন্তু টঙালি বান্ধিছে, ইতিমধ্যে পল্লৱ বসন্ত আছে, সমষ্টিটো ইতিমধ্যে গাঁৱে ভূঞে ঘূৰিবলৈ আৰম্ভ কৰিছে। সেইগৰাকীক বিহালীত নেতা পাতিছিলে এই সকল মানুহ যিসকল আজি মুখ সৈতে বহি আছে আৰু এতিয়া তেওঁলোকক মই দায়িত্ব দিছোঁ যে আপোনালোকে যি গঢ়িছিলে সেই গছৰ ছাঁ, যি পুলি আপোনালোকে ৰুইছিলে সেই গছৰ ছাঁ ল'বলৈ আপোনালোকে নেপালে। গতিকে নতুন গছ বিহালী কংগ্ৰেছে ৰোপণ কৰিব পাৰিছিলে এসময়ত, এতিয়া সেই গছ উভালিব, নতুন গছ পুলি আকৌ লগাব। ছত্তীশগড়ত নক্সালবাদীক এনকাউণ্টাৰ। এনকাউণ্টাৰত নিহত হৈছে 8 নক্সাল উগ্ৰপন্থী। নাৰায়ণপুৰ জিলাত সংঘটিত হৈছে এনকাউণ্টাৰ ঘটনাত নিহত হৈছে এজন সেনা জোৱান, আহত হৈছে 2 জন। ছত্তীশগড়ত নক্সালবাদীৰ বিৰুদ্ধে ধাৰাবাহিক অভিযান অব্যাহত আছে। আকৌ এবাৰ কৈছোঁ যে ছত্তীশগড়ত নক্সালবাদীক এনকাউণ্টাৰত নিহত হৈছে 8 নক্সাল উগ্ৰপন্থী। নাৰায়ণপুৰ জিলাত সংঘটিত হৈছে এনকাউণ্টাৰ ঘটনাত নিহত এজন সেনা জোৱান, আহত হৈছে 2 জন। ছত্তীশগড়ত নক্সালবাদীৰ বিৰুদ্ধে ধাৰাবাহিক অভিযান চলিছে। ইটালি G7 সম্মিলনের কার্যসূচী সামরি স্বদেশে উভতিল প্রধানমন্ত্রী মোদি। ই
ইটালীত জি সেভেন সন্মিলনের কার্যসূচী সামরি স্বদেশে উভতিল প্রধানমন্ত্রী মোদী। তৃতীয়বারের দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পিছতে ইটালিলৈ প্রথমটো বিদেশ ভ্রমণ করে জি সেভেন সন্মিলনের মূল কার্যসূচীত ভাগ ললে মোদী। ভাগ ললে কেইবাখনো দ্বিপাক্ষিক বৈঠকত। আমেরিকা, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স, ইটালি আর ব্রিটেইনের উমৈহতীয়া মঞ্চ জি সেভেন সন্মিলনত আয়োজক দেশ ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণ ক্রমে ভাগ লয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইটালীত 13 জুনৰ পৰা 15 জুন তিনিদিনিয়াক হওয়া জি সেভেন সন্মিলনের মাজর দিনা অর্থাৎ 14 জুনের দিনা বিস্তৃত কার্যসূচীরে প্রধানমন্ত্রী মোদিয়ে অংশগ্রহণ করে। ভারতের পরম্পরাগত নমস্কারে মোদীক আদরণি জানায় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিয়ে। ইটালির প্রধানমন্ত্রীগীর সঙ্গে সেলফিও তুলিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। এই জি সেভেন সন্মিলনতে প্রধানমন্ত্রী মোদিয়ে পোপ ফ্রান্সিসক সাক্ষাৎ করে করমর্দনের সাবতি ধরে পরস্পরক অভিবাদন জানায়। এই সাক্ষাৎতে পোপ ফ্রান্সিসক ভারতলৈ আমন্ত্রণ করিলে মোদিয়ে। জি সেভেন সন্মিলনের প্রধানমন্ত্রী মোদিয়ে কেইবাখনো দ্বিপাক্ষিক বৈঠকত ভাগ ললে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর উলাফ স্কলস, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিডা, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের ইউক্রেইনের রাষ্ট্রপতি ভলদিমির জেলেনস্কির সত্যিও মোদিয়ে বৈঠকত মিলিত হয়। মোদিয়ে রাশিয়া ইউক্রেইনের যুদ্ধ প্রশমনের ক্ষেত্র ভারতে লবপরা ভূমিকা সম্পর্কত জেলেনস্কির সত্যি আলোচনা করে। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। এইটো মাইথান স্টিল নহয়। ওচর সুবুরিয়া সকলে লগাইছে।